ফের বেরিয়ে এলো রাজ্যের স্বাস্থ্যের কঙ্কাল সারা চেহারা। অভিযোগ যে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। কোথায়? মালদার মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে এই অভিযোগ আসছে। এই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধেই এই অভিযোগটা উঠছে। রোগীর আরোগ্য লাভ করা তো দূরের কথা, বরং রোগ আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। গোটা বিষয়টা পরিবার জেলা শাসককে জানিয়েছে কার্যত নিরুপায় হয়ে। আবারও শিরোনামে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র। বেআইনিভাবে রক্ত পরীক্ষার অভিযোগের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। পায়ে গুরুতর আঘাত নিয়ে চিকিৎসার জন্য মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন বাসুদেব ঘোষ, আর তাতেই বিপত্তি। রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন যাওয়া হয় তাকে ওষুধ দেওয়া হয়। ফার্মাসিস্ট, ওখানকার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যিনি ফার্মাসিস্ট, তিনি তাকে ওষুধ দেন এবং সেই ওষুধের পাতাটা আপনাদের কেটে দেখাবো। ওষুধটা যেটা এক্সপায়ারি ডেট হচ্ছে অক্টোবর 2024। বন্ধ হয়ে গেছে হাঁটা চলা, বিছানা ছেড়ে ওঠা দায় হয়েছে 70 বছরের বৃদ্ধের। তিনি অসুস্থ আরও বাড়ে এবং রীতিমতো পায়ে তার অসহ্য ব্যথা হয় এবং এখনও পর্যন্ত তিনি কিন্তু সেভাবে চলাফেরা করতে পারছেন না। রীতিমতো পায়ের মধ্যে ব্যান্ডেজ, কাপড়ের এক কাপড় দিয়ে রীতিমতো তিনি পা কিন্তু বেঁধে রেখেছেন এবং রীতিমতো এই সমস্যার জন্য আজকে তাকে পায়ে ভুল ওষুধ, অর্থাৎ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সেই ওষুধ খাওয়ার পর তার আজকে এই বিপদ ঘটে। ভুল ওষুধ দিয়েছিল, তা আমার ছেলে দেখে ওই ওষুধ আর নেয়নি। তার পরের দিন আবার গেল, পরের দিন গিয়ে কোনো ড্রেসিং করলো না, ডাক্তার নিজে দেখলো না, দেখে বলল যান যান বাড়ি চলে যান, এই ওষুধগুলো নিয়ে বাড়ি চলে যান। তো ওষুধ নিয়ে এসে তো সে তো পড়াশোনা জানে না, তো ওষুধগুলো খেয়ে আরও বেশি হয়ে গেছে, পা দু ভাগ হয়ে গেছে। এক্সপায়ার ওষুধ খেয়ে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? ইতিমধ্যে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাসুদেব ঘোষ। আমি এটা কী জানি না, কারণ আমার পক্ষে এত দেখা সম্ভব না। ওদের দায়িত্ব থাকে ফার্মাসিস্টের উপর, দুজন ফার্মাসিস্ট আছে, তারা স্টোর কন্ট্রোল করে। অবশ্যই এনজয় করবো, এটা খুব সিরিয়াস ইস্যু এবং তাদের যদি কোনো ফল হয় আমি কিন্তু এটা অ্যাকশন নেব। ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থাকে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এক্সপায়ারি ডেট পেরানো ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা খেয়ে সে মূল্য না বাঁচলেও তার বিষয়ে কারো কোনো দায় থাকছে না। আজকে সম্পূর্ণ রাজ্যকে মৃত্যুর মুখে তৃণমূল নিয়ে চলে গেছে। যদিও অভিযোগ মতো ব্যবস্থার আশ্বাস স্থানীয় শাসক নেতৃত্বের। স্টোর কিপার তাহলে যেগুলো এক্সপায়ারি হয়ে যাচ্ছে তাকে সেগ্রিগেট করা উচিত ছিল। কেন সেগ্রিগেট করা নিয়ে এটা ডিএম সাহেব দেখবেন, এবং এর জন্য একটা কমিটি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই কমিটি তারা দেখবে, যদি অন্যায় হয় তার এগেনস্ট অ্যাকশন হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন বারবার স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছেলে খেলা? স্বাস্থ্যকেন্দ্রের যদি এমন দশা হয় তাহলে কোথায় যাবে আমজনতা? এইভাবে যদি চলতে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের কি কতটায় কি ভরসা হবে সেটাই কিন্তু এখন প্রশ্ন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার হবিবপুরে নয়া আতঙ্ক, 3 মাস পর আসল রোগটি ধরা পড়েছে। মালদার হবিবপুরে চিকুনগুনিয়ার থাবা। 3 মাস জ্বর হওয়ার পর যখন বোঝা যাচ্ছে না তখন রক্ত পরীক্ষায় জানা যায় যে চিকুনগুনিয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আক্রান্তের পরিবার যেমন চিন্তিত, তেমনই চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরও। দেখুন, মালদায় চিকুনগুনিয়ার থাবা। প্রায় 3 মাস অজানা জ্বরে কাবু ছিল হবিবপুরের কলাইবাড়ি গ্রাম। রক্তের নমুনা পরীক্ষার পর অবশেষে 24 জনের শরীরে মিলল চিকুনগুনিয়া। যে টেস্টটি হয় ল্যাজার টেস্ট, সেই ম্যাকেলাইজার টেস্টে রিঅ্যাক্টিভ পজিটিভ এসেছে। মালদায় এর আগে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে এরকম আউটব্রেক আগে ছিল না, চিকুনগুনিয়া দেখা দেয়নি, পাওয়া গেছে। তার জন্য আমাদের যা টিম যা যা তার কন্ট্রোল করার উপায় সেটা নেওয়া হচ্ছে। জ্বরের সঙ্গে অসহ্য গায়ে ব্যথায় ভুগছে গোটা গ্রাম। হাঁটতে চলতে উঠতে বসতে কষ্ট হচ্ছে গ্রামবাসীদের। 3 দিন ওষুধ খাওয়ার পরে জ্বরটা রিলিফ হয়, কিন্তু ব্যথা, এই যে পায়ের যে ব্যথাটা, দুই পায়ে ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, সেই ব্যথাটা কিন্তু আজ পৌনে 2 মাস থেকে 2 মাস হতে চললো, কোনো রিলিফ পায়নি। পরশু দিন কাশছিল আর সে এখানে কিছু ভিজিট করে গেছে, ওই প্যারাসিটামল আর ওই কী দিয়ে গেছে ওতে কোনো কাজ হয়নি। রগগুলা, হাতের এই যে এই কবজাগুলা, গোটা দেহই আর কি ব্যথা, জ্বরেই আর কি পা হাত পা ন্যাংরা হয়ে গেছে। কতদিন ধরে আছেন এরকমভাবে? এই প্রথম গ্রামে বসানো হচ্ছে স্বাস্থ্য শিবির।
রোগ নির্ণয় হয়ে গেছে, এবার সকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরের। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। গাছের নিচে খোলা আকাশ, আর তার নিচেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখানে রান্না হচ্ছে, খাবার বিলি হচ্ছে, শুধু পড়াশোনাটা হচ্ছে না। তার কারণ, গাছের নিচে রান্না হতে পারে, পড়াশোনার জন্য অন্তত একটা ক্লাস ঘর দরকার, সেটা নেই। স্বাভাবিকভাবেই পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন কারা? গ্রামের প্রান্তিক শিশুরা। এভাবেই একটি আদিবাসী গ্রামের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে চলছে এমনই গাছের নিচে, অর্থাৎ খোলা আকাশের নিচে গাছের তলা। পুরুলিয়ার দুবরা অঞ্চলের মুদিপাড়া গ্রামের এই দৃশ্য, যার কারণে গর্ভবতী মা, প্রসূতি মা সহ ছোট শিশুরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে শিশু আলোয় না থাকার কারণে প্রাথমিক পাঠের ধারণা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। জল পড়ছে, রোগ দিচ্ছে, ছেলের খাবার কোনো ব্যবস্থা ভালো হচ্ছে নাই, ঘর নাই, বসবার জায়গা নাই, স্কুল হচ্ছে নাই, ছেলেদের পড়াশোনা হচ্ছে নাই, কিছু হচ্ছে নাই। আমরা আইসিডিসির ঘর চাইছি, তাতে কি সুবিধা হবে? কখন আমাদের ছেলে ছেলে পড়বে, তার শিক্ষাটা ভালো হবে, খাবারটা পাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনো সহায়িকা, রয়েছেন একমাত্র কর্মী। আমি এইভাবে সেন্টার করা যায়, জল ধরে রোদ্রে বৃষ্টিতে, আর তো নিজের ঘর নেই, সেন্টার নেই, রান্নার অসুবিধা, স্কুল করতে পারছি না, অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার আদিবাসীদের উন্নয়নের কথা বলেন, কিন্তু আদেও কি আদিবাসী এলাকায় উন্নয়ন পৌঁছাচ্ছে? মাননীয় যখনই পুরুলিয়া জেলাতে আসে, সে আদিবাসী মহিলাদের নিয়ে হাতে হাত রেখে নাচানাচি করে, কিন্তু যেখানে আমাদের আইসিডিএস সেন্টার, সেই আইসিডিএস সেন্টার একটুও খোঁজ নেবেন সেটা সে মানে প্রয়োজন মনে করে নাই। এটাই মাননীয়ার আসল রূপ। আবেদন করেছি, তা সত্ত্বেও কোনো এখন ব্যবস্থা নেই। কোথায় আবেদন করেছি? ওই আইসিডিএসও করেছি, আর আর ব্লকতে করেছি, বুঝলেন? কেন এমন হচ্ছে না, হচ্ছে না কেন এখানে? এখানে হচ্ছে না, সভাপতিকে বারবার জেলা সত্ত্বেও মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বুঝলেন? রাস্তার ধারে খোলা আকাশের নিচে গাছের তলায় কোনো ক্রমে রান্না হওয়ার কারণে মিড ডে মিলের পুষ্টিগত মান নিয়ে উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।